ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে খোলার বিষয়ে আজকে থার্ড জানুয়ারি দু হাজার একুশ একটি সংবাদ সামনে এসেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এবং কোথায় সেই সংবাদ প্রকাশিত হয়েছে সে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো চলুন একটু আমরা খবরটা দেখে নিই দু মাস পরেই প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও স্কুল না খোলায় উদ্বেগে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা দু মাস পরে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু স্কুল কবে খুলবে কেউ জানে না করোনা সতর্কতায় স্কুল বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের একদিনও ক্লাস হয়নি মাধ্যমিকের প্র্যাকটিক্যাল হবে দশ থেকে একত্রিশে মার্চ কুড়ি এপ্রিলের মধ্যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর সংসদে জমা পড়বে একদিনও ক্লাস না করে কি করে তারা পরীক্ষা দেবে ভেবে আকুল ছাত্রছাত্রীরা কবে থেকে স্কুল খুলবে সে বিষয়ে কোনো দিশা দেখাতে পারেনি স্কুল শিক্ষা দপ্তর আধিকারিকদের বক্তব্য করোনা প্রতিষেধক দেওয়া শুরু হলে স্কুল খোলা হবে তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে পর্যায়ক্রমে ক্লাস চালু হতে পারে প্রায় দশ মাস টানা স্কুল বন্ধ থাকায় শ্রেণীকক্ষগুলিতে ধুলো জমেছে শ্রেণীকক্ষ ও শৌচাগার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর আংশিকভাবে ক্লাস চালু হলে কোন কোন নিয়ম মানতে হবে তার গাইডলাইনও তৈরি শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বা কথা চলছে চলতি মাসেই স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত হবে পরীক্ষা সংক্রান্ত সূচি প্রকাশ হলেও ছাত্রছাত্রীরা জানে না কবে থেকে ক্লাস শুরু হবে অভিভাবকরাও অথৈ জলে আইসিএসসি বোর্ড চলতি মাসেই ক্লাস শুরু করতে চেয়েছিল অনুমতি মেলেনি রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠন দাবি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কথা ভেবে পর্যায়ক্রমে এখনই ক্লাস চালু করা হোক এই দাবি লিখিতভাবে সরকারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি যদিও স্কুল শিক্ষা দপ্তরে কেউ এ বিষয়ে মুখ খোলেননি তো সামগ্রিক বিষয়টা আপনারা দেখলেন যে একদিকে যেমন আইসিএসসি বোর্ড স্কুল খোলার অনুমতি চেয়ে তারা অনুমতি পায়নি অপরদিকে আধিকারিকদের বক্তব্য প্রতিষেধক মিললে তবে স্কুল খুলবে আবার এদিকে প্রধান শিক্ষকদের সংগঠন থেকে লিখিত দাবি জানানো হয়েছে এই সমস্ত মিশ্র বিষয় এখানে রয়েছে এবং যে তথ্য আমি প্রথমেই বলেছিলাম যে আজকে থার্ড জানুয়ারি দু হাজার একুশ এই সংবাদ সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ